ডলার সংকটকালে সরকার স্থানীয় গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে। দুই বছরের মধ্যে 46 কূপ খননের মাধ্যমে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে পেট্রোবাংলা। এরপর আরও 100 কূপ খননের পরিকল্পনা আছে। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, নির্দিষ্ট সময়ে এসব কূপ খনন শেষ করতে বাপেক্সের পাশাপাশি কাজ করবে বিদেশি প্রতিষ্ঠানগুলো। বিদ্যুৎ, সার কারখানা, বিভিন্ন শিল্প ও আবাসিক সংযোগে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুটের বেশি, কিন্তু দেশীয় 2100 মিলিয়নের সঙ্গে আমদানি করা এলএনজি সহ সরবরাহ করা হচ্ছে প্রায় 3000 মিলিয়ন ঘনফুট। ক্রমাগত গ্যাসের চাহিদা বাড়লেও উত্তোলন সেভাবে বাড়েনি, তাই নির্ভরতা বেড়েছে আমদানির গ্যাসে। অতিরিক্ত দাম বেড়ে যাওয়ায় ডলার সংকটে খোলাবাজার থেকে আমদানিও বন্ধ থাকে 7 মাস। দেশীয় গ্যাসে প্রতি ইউনিটে খরচ হয় 4 টাকা, এলএনজি আমদানিতে যা 60 টাকা পর্যন্ত ছিল। বৈদেশিক মুদ্রায় খরচের চাপ কমাতে স্থানীয় গ্যাসের উত্তোলন বাড়াতে রোডম্যাপ করেছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স সাশ্রয়ী হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সব কূপ খননের সক্ষমতা তাদের নেই বলে মনে করেন প্রতিমন্ত্রী। আমাদের রিগ লাগবে 6টা একসাথে কাজ করছে, বাপেক্সের আছে 4টা রিগ কাজ করেছে, তারা কন্টিনিউ কাজ করতেছে। এখন যেভাবে আমরা 46টা কূপ খনন করতেছি, আরও 100 নিতেছি, এখন আমাদের দরকার প্যারালালি আরও 5টা রিগ এক্সট্রা, তাহলে কোত্থেকে পাবো? বসে থাকবো আমরা? সিলেট গ্যাস ফিল্ডের অধীনে প্রথমে 7টি এবং পরে আরও 5 কূপ খনন হবে। এরই মধ্যে চীনা কোম্পানি সিনোপেক সিলেট 10 নম্বর এবং বাপেক্স কৈলাসটিলা 8 নম্বর কূপ খনন করছে। 4 মাসের মধ্যে আমরা 21 MMC অফ গ্যাস আমাদের পাইপলাইনে দিতে পারব। এই কৈলাসটিলা 8 নম্বর কূপে প্রায় 1.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এখনও রিজার্ভ রয়ে গেছে। পেট্রোবাংলার তথ্য মতে আগামী অর্থ বছরেই গ্যাসের চাহিদা বাড়বে প্রায় 200 মিলিয়ন ঘনফুট। দেশের বিদ্যুৎ এবং শিল্পখাতে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে স্থানীয় উত্তোলনকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী 2 বছরে এরকম 46টি কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে 600 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস মিলতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কৈলাসটিলা, সিলেট।